হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ অফ ড্রিমল্যান্ড। আজ তোমাদের সাথে আমি আমার ডেইলি রুটিনটা শেয়ার করব। আমার ডেইলি রুটিন বলতে আমি তিন বেলা পড়াতে যাই আর বাড়িতে এসে টুকিটাকি কাজ করি। আর আজ হলো স্যাটারডে, এখন আমার সকাল 8টা থেকে রয়েছে পড়ানো। এখন বাজে হলো 7:50 বা 55-এর মাঝামাঝি, মানে 51-52 ধরে নাও। আর এই হলো আমার বাহনদেব, এটা নিয়ে আমি পড়াতে যাব। আর ছাতা মা দিয়ে দিয়েছে, কারণ কি বাইরে প্রচুর রোদ্দুর পড়েছে। আর এই দেখো এখানে কিভাবে ঘুমোচ্ছে। তো চলো আগে পড়িয়ে আসি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। 2 hours later. আধ ঘন্টা হয়ে গেছে, আমি পড়িয়ে চলে এসেছি আর এসে চেঞ্জ করে খাওয়া দাওয়া করে নিয়েছি। যেহেতু আজকে স্যাটারডে তাই আজকে আর কোথাও পড়ানো নেই। অন্যদিন হলে তিন বেলা আমার পড়ানো থাকে, সকালে দুপুরে আর বিকালে। যেহেতু আজকে কোনো পড়ানো আর নেই, সারাদিন আমি ফ্রি, তাই ঠিক করেছি সবাই মিলে একটু মাঠে যাব, আর মানে বাগানে যাব। আর এখন হচ্ছে কড়াতে মাছ ভাজা, আর কড়াটার অবস্থা খালি দেখো, পুরো পুড়ে কালো হয়ে গেছে। ফাইনালি এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি বাগানে। আর চুলটাকে খোপা করে নিয়েছি বিনুনি থেকে, কারণ কি প্রচুর গরম পড়েছে, বিনুনি করে যাওয়া যাবে না। আর এই হলো সামনে যাচ্ছে মা, আর রাস্তাটার অবস্থা খালি দেখো, খালি ধুলো উঠছে। লোকে এই গরমে মাঠে আসতে চাইছে না, মানে বাগানে আসতে চাইছে না, আর আমরা আসছি। আমাদেরকে দেখে কাকা বলছে যে এই গরমে কোথায় যাচ্ছিস, মরতে যাচ্ছিস নাকি। সামনে একটা আম গাছ, আর দেখো দিদি একটা আম কুড়িয়ে পেয়েছে, আর এই যে মায়ের হাতে একটা আম, দুখানা আম কুড়িয়েছি। দেখো খালি বাগানটার অবস্থা, সবাই পাড়িয়ে পাড়িয়ে ঘাসগুলোকে একদম সমান করে দিচ্ছে, আর অন্য সময় এতটা হাইটের প্রায় ঘাস থাকে। দিদি এই কটা আম কুড়িয়েছে, আর এই যে আমার ছাতা আর ফোন। আর এখন আমি জল খাবো, তো এটা হলো নর্মাল জল আর এটা হলো ফ্রিজের জল, দুটোকে এবার মিশিয়ে খাবো। তার জন্য আবার গ্লাসও এনেছি, সংসার তুলে এনেছি। মা বলছে বিছনাটাও নিয়েছো, বালিশও নিয়ে চল। দেখো ওখানে অনেকটা দূরে এগিয়ে গেছে, আর আমি এইগুলো সিনেমাটিক শট নিচ্ছিলাম বলে একটু দেরি হয়ে গেল। আর সামনে এখন আমরা এগোচ্ছি আমাদের আম বাগানের দিকে। যখন ছোট ছিলাম তখন এই আম গাছগুলো একটাও আম থাকতো না, সব তছনছ করে দিতাম ভাই দাদা বোন সবাই মিলে বেরিয়ে। এর জন্য বাড়িতে কত নালিশ করতে এসেছে লোকের, আর এখন ভাবি যে কত শান্ত হয়ে গেছি। এখন আমরা বাড়ি থেকে বেরোতে চাই না, মা বাবারা জোর করে যে যা বাইরে যা একটু ঘুরে আয়। আর এই যে আম গাছটা দেখছো, এটা হলো আমাদের আম গাছ, দেখো একটাও আম ধরেনি। ছোটবেলায় আগে বাবা কাকারা সবাই মিলে পাড়তে আসতো, আম গাছে উঠতো, আর আমরা নিচে দাঁড়িয়ে থাকতাম, আম কুড়োতাম। সেসব এখন স্মৃতি হয়ে গেছে, সব এখন কেমন বদলে গেছে। আর চোখের সামনে একটা আম পড়েছে দেখো, আমি ওদেরকে ডাকছি যে আমটা কুড়িয়ে ব্যাগে ভর, তবু আমি নিজে উঠছি না, কারণ কি আমি এখন গেম খেলছি। এই যে এদের আম কোড়ানো হয়ে গেল, আবার আম কুড়িয়ে মা কাস্তে এনেছে, আম কাটা শুরু হয়ে গেছে। কেমন খেতে বল, তোর না গাল ফুলেছে ঠান্ডাতে, তুই কি করে আম খাচ্ছিস। মাঠ থেকে এসে স্নান করে নিয়ে এখন চলে এসেছি ছাদে জামা কাপড় শুকোতে দিতে। এখন আমাদের ছাদে কাজ চলছে দেখো, আর এইটুকু শুধু ফাঁকা জায়গা রয়েছে, এখানে আমরা জামা কাপড় শুকো দিতে পারবো। আর গাছপালা সব কিছু এখন এই ছাদেই ট্রান্সফার করা হয়েছে। 43 ডিগ্রি গরমে গাছগুলো কেমনভাবে শুকিয়ে গেছে, আর মা এখানে কী সুন্দর তাক তাক করে রেখে দিয়েছে গাছগুলোকে। দেখো কী গাছ নেই, রজনীগন্ধা গাছ রয়েছে, বেল গাছ রয়েছে, ইভেন মা এখানে কারি পাতার গাছও লাগিয়েছে, আর বট গাছ তো রয়েইছে। আজকে মিস্ত্রি আসেনি, কারণ কি প্রচুর গরম পড়েছে, তার জন্য আজকে কাজ বন্ধ রয়েছে। দেখো পুরো জায়গাটা একদম নোংরা হয়ে রয়েছে। আর এইখানে এই বক্স জানলাটা থেকে বাইরে আমাদের ভিউ। এখন রাস্তার কাজ চলছে দেখো, এখানে আর একটা জানলা, এই যে এখানে জানলা, আর এই সাইডটা হবে দিদির ওয়ার্ড্রপ, আর এখানটা সামথিং। আমরা চেষ্টা করব একটু ব্যাকগ্রাউন্ডটা ভালো রাখার, যাতে ভিডিও করতে পারি। ছাদ থেকে এখন চলে এসেছি ঘরের মধ্যে, বাইরে রাস্তায় কাজ চলছে বলে জানলাটাও খুলতে পারছি না, আর এদিকে আমার ফোনটা চার্জ হচ্ছে, ফোনটাও ঘাটতে পারছি না।
সবে 46% চার্জ হয়েছে, তো ফোনটা চার্জ হোক। দুপুরে ভাত খেয়ে দিয়ে প্রায় আড়াই ঘন্টা ঘুমিয়েছি, মুখ চুকের অবস্থা দেখো পুরো ফুলে গেছে, আর এখন হাতে আমি বাদাম নিয়ে যাচ্ছি রাস্তার দিকে। সন্ধ্যে হয়ে গেছে আর মা এখানে এই যে 4 কাপ লিকার চা করেছে, আমরা কেউ খাই না, কিন্তু এখন যা গরম পড়েছে দুধ চা খাওয়াও যাবে না, বাপি বারণ করে দিয়েছে, তার জন্য এই যে লিকার চা করেছে। মানে এই যে আমার বাবা চা খাচ্ছে আর হাঁ করে এই যে টিভি দেখছে। বাপি হাই বলো একবার। কাল যেহেতু সানডে রয়েছে তাই বেরোনোর প্ল্যান রয়েছে, আর এই ব্ল্যাক কালারের কুর্তিটা আমি পরে বেরাবো ভাবছিলাম। এতক্ষণ পরে আমি দেখছি যে কুর্তিটা কাচা নেই, তার জন্য এখন আমি কুর্তিটা কাচতে দেব। এখানে আমি বালতিতে জল দিয়ে নিয়েছি আর এখানে একটুখানি ইজি দেব, সানলাইট দেব, জাস্ট হালকা করে চুবিয়ে তুলে নেব। জামাটা ধুয়ে ছাদে মেলতে গেছিলাম আর ছাদে এত ভালো হাওয়া দিচ্ছে যে ছাদ থেকে আর নামতে ইচ্ছে করছিল না, তাই 1 ঘন্টা ছাদে সময় কাটিয়ে এসেছি। এই হচ্ছে আমার রাতের ডিনার, শুধু আম খাবো, কারণ কি প্রচুর গরম পড়েছে, কিছু খেতে ইচ্ছা করছে না, তাই মাকে বললাম আম কেটে দিতে। ফাইনালি আমি এখন ডিনারটা করে চলে এসেছি ঘরে, আর দেখতেই পাচ্ছ মুখ চোখের কি অবস্থা। ভিডিওটা এখানেই এন্ড করছি, কারণ কি ঘরের পাখাটা অফ করে আমি ভিডিও করছি, নাহলে খুব বাজে নয়েজ আসবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, তাহলে এরকম মাঝে সাঝে বাইরে না বেরিয়ে ঘরেও কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, টাটা।